আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চুমুহনি পৌরসভা এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পুলিশ জানায় বেগমগঞ্জ স্টেডিয়ামে বিকেলের দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এক স্থানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সমাবেশ ঘোষণা করেছেন এতে সরকারি সম্পদের রক্ষা জানমালের নিরাপত্তায় শো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন